বিরিয়ানির যে একটা স্মেল আর তার সাথে মালাইকারি স্মেল, হ্যাঁ স্মেল শুধু না, দুটোর যে ফ্লেভার দুটোর টেস্ট মিক্স করে টোটাল ডিশটা দেখছেন। এটা হলো গিয়ে নন ভেজ থালি, এটার নাম হলো ভেটকি চিংড়ির মেলবন্ধন। নীলাদ্রি ঘোষ কিভাবে যাচ্ছে দেখুন। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পেটুক দা ভাই। আজকে আমরা চলে এসেছি কোথায়? কলকাতায়। কলকাতার কোথায়? গড়িয়াতে। গড়িয়ার কোথায়? গড়িয়াতে কোষে কষার নতুন ব্রাঞ্চ খুলেছে, তো সেখানেই আমরা চলে এসেছি আজকে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন হয়তো, এই যে 50% কি যেন দেখা যাচ্ছে না, তো ভিতরে চলো, ভিতরে চলো। 50% অফ আছে, বাকি ডিটেইলস আমরা বলছি, দেখতে থাকুন। তো চলুন। আজকে অনেকদিন পর আমরা কলকাতায় চলে এসেছি এবং কোষে কষার একটি নতুন ব্রাঞ্চে, এটা হলো গড়িয়াতে। মানে কিন্তু যে বাঙালির একটা বিখ্যাত একটা খাবারের দোকান, মানে খাবারের রেস্টুরেন্ট একটা বিখ্যাত কোষে কষা। তো এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে। তো এটা জানুয়ারি মাসে আমি শুনলাম যে জানুয়ারি মাসে এই ব্রাঞ্চটা খুলেছে। আচ্ছা, তো এখন 50% অফ চলছে গড়িয়া ব্রাঞ্চ। আচ্ছা, এটা বোধ হয় 31 মার্চ অবধি চলবে। হ্যাঁ অবশ্যই, আপনারা যারা যারা আসতে চান 31 মার্চের ভেতরে আসবেন অবশ্যই। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা তুলে ধরছি, একদম বাঙালিয়ানায় ভরপুর অ্যাম্বিয়েন্স, দেখতে থাকুন। বেশ দারুণ একটা হাল খাতার মতো খাতা, এবং সেখানে মেনুটা দেখতে পাচ্ছি, এবং মেনুর একদম লাস্ট পেজে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় কোষে কষার ব্রাঞ্চগুলো রয়েছে। সেগুলো দীঘাতেও আছে, দীঘাতে আছে, শিলিগুড়িতে আছে। ঠিক আছে, আমরা দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় আছে। এই ব্রাঞ্চের এখানকার সিগনেচার ডিশ আমাদের মধ্যে চলে এসেছে, এটার নাম হলো ভেটকি চিংড়ির মেলবন্ধন। এটা মেলবন্ধন মানে কি, মানে দুটোকে মিক্স করা? হ্যাঁ আচ্ছা, এটাকে ভেটকি মাছ এবং চিংড়ি মাছ দুটোকে ম্যাশ করে মিক্স করে এই কাটলেট মতো একটা করা, সরি ফ্রাই ফিশ ফ্রাই মতো একটা করা, আমি ভুল বললাম। তো সাইজটা কিন্তু বেশ দারুণ সাইজ, স্যালাড দিয়েছে এবং কাসুন্দি সস দিয়েছে আর একটা টমেটো সস দিয়েছে। তো এটা আমরা একটু কেটে নিই, তারপরে খাবো। তো মোটামুটি কিন্তু 4 পিস হয়ে গেল আমাদের, মানে 4 জন আসলেও কিন্তু এটা বেশ টেস্ট করতে পারবে। তো ট্রাই করি, একদম আমি হাত দিয়ে ট্রাই করবো ভাই। আমি এসব কাঁটা চামচ স্পুন দিয়ে খেতে পাচ্ছি না, আজকে বাঙালি খাবার খাবো, সমস্তটা হাত দিয়ে খাবো। মানে আমিও বাঙালি, আমিও হাত দিয়ে খাই। খাই, হ্যাঁ শুরু করি। আচ্ছা, কেমন কেমন ফিল আসছে? আমি ট্রাই করি আগে। জাস্ট অসাধারণ, এক্সেলেন্ট, কোনো কথা হবে না। এটা সত্যি সিগনেচার ডিশ হিসেবে একটু দারুণ জায়গায় এটা যাবে। এবং ভেটকি মাছ পুরো ভরপুর ভেটকি মাছ, এবং তার মধ্যে যে চিংড়ি মাছের একটা আলাদা ফ্লেভার, একদম মেলবন্ধন করে
সত্যি মেলবন্ধন অসাধারণ লাগছে। কিন্তু কোথাও মানে এক্সট্রা কোনো আলাদা মোটা কোনো পুর বা সেরকম কিছু নয়, কিচ্ছু না, একদম পাতলাটা পাতলা, একদম পুরটা একদমই পাতলা উপরটা। আর তাছাড়া মাছটা এত সুন্দর, মানে সফট আর মনে একদম টাটকা মাছ, একদমই তাই। অনেক জায়গাটা হয় কি, ভেটকি মাছে কিন্তু একটা আলাদা রকম গন্ধটা আসে, তো সেখানে এখানে কিন্তু সেটা নেই। কিন্তু আমরা যখন প্রথম আসলাম তখন রেস্টুরেন্ট একদম ফাঁকা ছিল, শুনশান আমরাই এসে রাজত্ব করছিলাম। কিন্তু এখন যাই হোক দুপুরবেলার টাইম, বেশ অনেক লোক চলে এসেছে, তাই জন্য একটু নয়েজের সমস্যা হতে পারে, আমরা একটু জোরে কথা বলছি, বুঝে নেবেন। আর আমাদের এখানে এই যে টোটাল ডিশটা দেখছেন, এটা হলো গিয়ে নন ভেজ থালি, এবং এখানে অনেকগুলো আইটেম রয়েছে। আমি একদম শুরু থেকে বলি, এখানে আছে পাঁপড়, বেগুন ভাজা এবং আলু ভাজা, তার সাথে সোনামুখ ডাল, এটা বোধ হয় মোচা, এটা সরি আমি ভুল বলেছি, এটা ডাল, এটা কি আমি বুঝতে পারছি না, টেস্ট করে দেখা যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে শুক্তো, এটা খাসির মাংস, মাটন মাটন বা চিকেন অরে রয়েছে, আপনারা মাটনও নিতে পারেন চিকেনও নিতে পারেন। আর এখানে আছে এক পিস মাছ, আর তার সাথে আছে রুটি বা পোলাও, আপনারা যে কোনো একটা নিতে পারেন, আমরা রুটি নিয়েছি, ঠিক আছে। তো আমরা আগে স্লো মোশনে একটু দেখে নিই, আমি পারছি না আর দেখাবি, দেখাতে লাগবে, অবশ্যই দেখে নিই। একটা জিনিস খেয়াল করেছো যে মোচার অন্য জায়গাটা কেমন হয়, একটা খসখসি টাইপের থাকে, বাট এত সফট মোচাটা মনেই হচ্ছে না সত্যি। আচ্ছা আমরা আগে শুক্তোটা ট্রাই করি, হ্যাঁ ট্রাই করতেই হবে, শুক্তো তো খেতেই হবে, এখানকার শুক্তো দারুণ ব্যাপার। আমার কিন্তু অনুষ্ঠানের বাড়ি শুক্তো ভালো লাগে, এখন আমার দেখা যায় কি স্পাইসি হবে নাকি স্পাইসি হবে না সেটা আমি জানি না। দারুণ বড়ি, বড়ি খাস তো? হ্যাঁ, সজনেটা সব কিছু খায়। আচ্ছা এর মধ্যে কিন্তু শুক্তোর মধ্যে অনেক কিছু আছে, এখানে ফার্স্টেই এটা আলু পেলাম, বড়ি পেয়েছি, বরবটি পেয়েছি, বেগুন পেয়েছি, আলু পেয়েছি, সজনে ডাঁটা, যেটা ছাড়া শুক্তো জমে না। মানে কি হয়, বাড়িতে কিন্তু শুক্তো করলে কিন্তু ভালো লাগে না খেতে, কেমন তেতো তেতো লাগে, ভালো লাগে আমার তেতো লাগে বেশি বাড়িতে। এখানকার শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি, ঘন মুগের ডাল এবং তার সাথে ঝুরি আলু ভাজা একদম দেওয়া। গন্ধরাজ দেব ডালের সাথে, না ডালের সাথে কিন্তু লেবুটা না হলে কিন্তু ডালটা যতই ভালো হোক না কেন একটু কেমন যেন লাগে, যেন ফাঁকা ফাঁকা লাগে যেটা বলা হয়। তো আমরা যেটা নিয়ে এতক্ষণ ধরে কনফিউশন ছিলাম সেটা হলো আসলে চিংড়ি মাছের মালাইকারি, আমরা বুঝতে পারছিলাম তার না, তার কারণ হচ্ছে গিয়ে চিংড়ি মাছটাকে এখানে কুচি কুচি করে কেটে দিয়েছে, কেটে দিয়েছে, হ্যাঁ ফলা চিংড়িটা বড় চিংড়িটাকে কেটে কেটে দিয়েছে। আচ্ছা সাইজ আছে, নে দেখ, মানে এইরকম করে পিস করে দেওয়া, ছোট ছোট করে পিস করা, একদম ছোট ছোট করে 5-6 পিস দিয়েছে, তার বেশি বাহ দারুণ পিস, দারুণ লাগছে কিন্তু খেতে। এটা টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার লাগছে। আচ্ছা এটা কি মাছ? এটা কাতলা মাছ। আচ্ছা এটা একদম কাতলা মাছ, এবং কাতলা মাছটা এখনও গরম আছে, আমরা কত কারসাজি করছি, ছবি তুলছি, ভিডিও করছি, তাও গরম আছে কাতলা মাছটা। এটা হচ্ছে আমাদের স্পেশাল ডিশ আজকের,
এখানকার সিগনেচার ডিশ এটাও। তো এটা কিসের বিরিয়ানি জানেন কি? এটা হলো হচ্ছে মালাইকারি বিরিয়ানি। হ্যাঁ, এটা যে চিংড়ি মাছের, চিংড়ি মাছের মালাইকারি বিরিয়ানি। তো এখানে দুই রকমই মাছ আছে, চিংড়ি মাছের দুই রকম, গলদাও আছে, আবার গলদাও আছে, বাগদাও আছে। আপনারা যেটা চাইবেন সেটাই এনে সেটাই আমরা গলদাটা নিয়েছি, ট্রাই করি, সার্ভ করছি, দেখুন। রাইসটা দেখি যেটা বলবো সেটা হচ্ছে রাইসটা একটু আমার একটু ভাঙা লাগছে রাইসটা, জানি না কেন। এটা হয়তো মানে আবার বিরিয়ানি করার পরে হয়তো এটা ফ্রাই করেছে, সেই জন্য হয়তো এটা ভেঙে যেতে পারে। আর এখানে বেশ বেরেস্তা অনেক দেখতে পাচ্ছি, আর এই সাইজটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না, এটা জাস্ট চুমু সাইজ, কী বলি। হ্যাঁ, আমি বলছি বলতে চাই যে অনেকে কিন্তু অনেক ধরনের বিরিয়ানি খেয়েছে, তো মালাইকারি বিরিয়ানিও খেয়েছি আমি। হ্যাঁ, এই চিংড়ির বিরিয়ানিটা মানে এই মালাইকারি চিংড়ির বিরিয়ানিটা ফার্স্ট টাইম, এটাই ফার্স্ট টাইম খাচ্ছি, এবং এখানে বসে সত্যি মানে খুব এক্সাইটেড লাগছে আমার নিজেরই খাওয়া। জাস্ট কথা হবে না, মাখন মাখন, আমার কাছে ভাষা নেই যে কীভাবে বলবো এটাকে। এবং আমি যেটা বলবো, বিরিয়ানির যে একটা স্মেল আর তার সাথে মালাইকারি স্মেল, স্মেল শুধু না, দুটোর যে ফ্লেভার, দুটোর টেস্ট মিক্স করে একটা মুখে মানে মালাই মালাই হচ্ছে, একটা দারুণ অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। মাটনটা এখনো পড়ে আছে, আমরা এর সাথে মাটনটাও নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওহো, কালো কালো মাটন, মাটন কষা মানে এত সফট মানে আমি কখনো খাইনি, একদম কষা মাটনের ফ্লেভার, অসাধারণ। আমি আর জাস্ট কোনো কথা বলতে পারছি না, আজকে হারিয়ে গেছি। এটা দিয়ে না মাটন, নেক্সট বার যখন আমি আসবো মাটন কষা দিয়ে আমি হচ্ছে পরোটা, পরোটা বা রাইসও ভালো হবে, সত্যি মানে খুবই ভালো। তুমি কী খাবো বুঝতে পারছি না, মাটন খাবো না চিকেন খাবো না রাইস খাবো, আর আগে এত কিছু খেয়েছি আজকে এক্সেসিভ হয়ে গেল একদম। তো আশেপাশে কারোর বাড়ি আছে নাকি, থেকে যাবে। তো খাওয়া দাওয়া শেষ করে এই একদম সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আজকে কোনো বাড়ি টাড়ি আমরা যাবো না, একদম সামনে দাঁড়িয়ে রিভিউ দেবো, তার কারণ আমাদের সমস্ত খাবার খুব ভালো লেগেছে। আর আপনারা এখানে আসলে অবশ্যই প্রথম যে ডিশটা নিয়েছিলাম ওটা অবশ্যই ট্রাই করবেন, ওটা ভীষণ ভালো লেগেছে। আর এখানকার থালি তো খুবই চলে, সত্যি খুবই ভালো, মানে কোনো একটা যেটা জিনিস খারাপ বলবো না সেরকম, সেটা কোনো জায়গা আমরা খুঁজে পাচ্ছি না। তো এখানে যে জিনিসটা ছিল যে হচ্ছে বিরিয়ানিটা, চিংড়ির বিরিয়ানি, বিরিয়ানি এটা ফার্স্ট টাইম, এটা সত্যি অসাধারণ বিরিয়ানি খেয়েছি। আর চিকেন মাটন বিরিয়ানি তো খাই আমরা, অবশ্যই এখানে এসে ট্রাই করবেন জিনিসটা। আর যেটা এখানে বলছিল যে আম দইয়ের চাট, ম্যাঙ্গো দই আর বেক রসগোল্লা, ওটাও খাবেন, আমাদের পেটে জায়গা ছিল না বলে আমরা খেতে পারিনি, একদম পুরো পেট ভরে গেছে, পুরো ভরে গেছে, অনেক কিছু খেয়েছি আজকে। তো 31 মার্চ পর্যন্ত কিন্তু এখানে অফারটা চলবে, আমরা কিন্তু আজকে প্রায় 1400 টাকার খাবার খেয়েছি, 22 টাকা 1422 টাকার খাবার খেয়েছি, এবং আমাদের বিল হয়েছে 711 টাকা, 711 টাকা। তো এই অফারটা পেতে গেলে আপনারাও আসুন, আপনাদেরও ভালো লাগবে এই অফারটা পেয়ে, আমাদের তো মন খুশি হয়ে গেছে খাবার খেয়ে এবং অফার পেয়ে সমস্ত কিছুতে। তো বল সাবস্ক্রাইবের কথা, বলে বলে হচ্ছে না, সাবস্ক্রাইব তো করছেন না। হ্যাঁ, এতজন দেখছে তাও সাবস্ক্রাইবটা করছে না, সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটি বেজিয়ে দিন, তাহলে নতুন নতুন ভিডিও চালে সেগুলো আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে অবশ্যই। তো আজকে এখানে শেষ করছি, খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আসছি, বাই। এই বিখ্যাত গলি, গড়িয়ার বিখ্যাত গলি, এখান দিয়ে একটা মানুষও গোটা ঢুকতে পারে না। ও বাবা, সামনে আবার কত বড় পদ্ম ফুল, এতটুকুনি জায়গা দিয়ে একটা মানুষকে যেতে হবে, সেটাই আমি দেখাতে চাই। নীলাদ্রি ঘোষ, এটা গুগল ম্যাপে দিয়েছে রুটটা, নীলাদ্রি ঘোষ কিভাবে যাচ্ছে দেখুন, শুধু নীলাদ্রি ঘোষ নামিও,
আমাদের নাকি এই রাস্তাটা গুগল ম্যাপে দেখাচ্ছে, তো আপনারা আসলে কিন্তু এই রাস্তাটা অ্যাভয়েড করবেন যদি আমাদের থেকে একটু হেলদি মানুষ হয়ে থাকেন।